এখন তেলিনিপাড়া জেটি ঘাটে চলে এসেছি, আর এই দেখো লঞ্চ চলে এসেছে, আমরা বেথুয়া চলে এসেছি, আর এখন দেখো টোটো করে যাচ্ছি আমাদের বাড়ি। আর আমরা এখন সবাই মিলে একটু এসেছি মাঠে ঘুরতে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বেজে গেছে 4টে, আর ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, তা একদম ভোর ভোর, বাইরে পুরো অন্ধকার, সবাই উঠে পড়েছি, সবাই এখন একে একে বাথরুমে যাচ্ছে, হাত মুখ ধুচ্ছে আর কি। তা আমার দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছে, মানে দাঁত মাজা হয়ে গেছে, এবার রেডি হব। তা তোমাদের দাদা ভাই এখন জানলাগুলো বন্ধ করছে, তার কারণ ঝড় বৃষ্টি ছুটলে আবার ঘরের ভিতরে জল ঢুকে যেতে পারে, তার জন্যই জানলাগুলো দিয়ে দিচ্ছে। তা আমি এখন রেডিটা হয়ে নিই, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ি থেকে, 5টার সময় বেরিয়ে পড়বো আমরা বাড়ি থেকে, একটু তাড়াতাড়ি যাবো, যাতে অত দৌড়দৌড়ি না করতে হয়, মামনির তো আবার অত শরীরটা ভালো না, আস্তে আস্তে যাবো আর কি, হেঁটে হেঁটে, আর দেরি হয়ে গেলে তো আবার তাড়াহুড়ো করে যেতে হবে। তো চলো আমি একবারে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো। এখন বেজে গেছে পুরো 5টা, আর আমি পুরো রেডি, রেডি বলতে কিছুই রেডি হয়নি, মাথাটা দেখো খোঁপা বেঁধে নিয়েছি, আর ওই কুর্তিটাই পরে নিয়েছি, কারণ এটাই বাইরে ছিল, তাই ভাবলাম ওখানে গিয়ে যখন কাচতেই হবে, যেটা পরে যাবো সেটা কাচতেই হবে, তাই ভাবলাম এই কুর্তিটাই পরে নিই, তাই এই কুর্তিটাই পরে নিয়েছি। আর কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, তার কারণ এত গরম লাগছে যে কী বলবো, একটু ভালো লাগছে না, তাই যেটা ছিল সেটাই পরে নিয়েছি। এরকম চলে যাচ্ছি, ট্রেনে ঘুমাতে ঘুমাতে যাব, তাই অত সাজাগুজারও দরকার নেই, তাই আমরা এখন বেরিয়ে পড়বো। বাইরে টোটো চলে এসেছে, মানে দরজায় দরজায় তালা দিচ্ছে বাপিয়া তোমাদের দাদা ভাই। চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হবে, টোটোওয়ালা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না, আমরা তাহলে বেরিয়ে পড়ি, তোমাদের সাথে পরে কথা বলবো আবার। আমরা এখন তেলিনিপাড়া জেটি ঘাটে চলে এসেছি, আর এই দেখো লঞ্চ চলে এসেছে, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হলো না, আর দেখো লঞ্চের ভিতরে কত ভিড়। এই দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি, এদিকে আমি আর বাপি বসেছি, আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই দিকে বসেছে ঝুপকি আর মামনি, আর তোমাদের দাদাভাই বসেনি, দাঁড়িয়ে আছে, ওই দেখো ব্যাগটা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, বসতে বলছি কিছুতেই বসবে না। আমরা জেটি ঘাট পেরিয়ে গেছি, আর এখন হেঁটে হেঁটে এখন যাচ্ছি শ্যামনগর স্টেশনে, আর ওই দেখো মামনি হাঁটছে, টুকটুক টুকটুক করতে করতে আসছে, আর তোমাদের দাদা ভাই আর ঝুপকি অনেক আগে এগিয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, এখান থেকে স্টেশন কাছেই চলেই এসেছি, তো ভীষণ গরম লাগছে আজকে, আর হেঁটে হেঁটে যেতে বেশি গরম লাগছে। তোমার গরম লাগছে? এখনো লাগেনি, আমাকে জোর করে নিয়ে এসছো, যদি চিৎপটাং হয়ে যায় বলছে, আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি যদি চিৎপটাং হয়ে যাই তাহলে কি হবে। যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, এখন স্টেশন মানে স্টেশনে যাব, এখানে রাস্তা এপর ওপর হবো, তো মোবাইল নিয়ে এরম করতে করতে গেলে আবার বিপদ হয়ে যেতে পারে। এখন বেজে গেছে 6:30, আর আমরা এখন ব্যারাকপুর স্টেশনে মানে শ্যামনগরে স্টেশনে গেছি, সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছে, তা ট্রেনে করে আমরা চলে এসেছি এখন ব্যারাকপুর স্টেশনে, এখান থেকে আবার হাজারদুয়ারি ট্রেন ধরবো, তারপরে বাড়ি যাব। আর এখন সব কী আর করবে, বসে বসে বিস্কুট খাচ্ছে, তোমাদের দাদাভাই তো গেছে টিকিট কাটতে, ওর টিকিটটা কাটবে, আমাদের টিকিট তো কাটাই আছে আগের থেকে, সিট বুকিং, ওরটা এমনি টিকিট কাটবে, তাই গেছে, আমরা তাই এখানে বসে আছি। তো ট্রেন আসতে এখনও অনেকটা দেরি আছে, 7টা কতটা ট্রেন আছে মনে হয় 7:30 সময়, তো এখানে বসে থাকতে হবে এখন অনেকক্ষণ, তাও ভালো, তাড়াহুড়ো করে না আসার থেকে এরকমভাবে এসে বসে থাকাও অনেক ভালো আমার মনে হয়। এখন রিল্যাক্সে একটুখানি বসবো এখানে, তারপরে ট্রেনে আসবে, তারপরে আমরা চলে যাব। তো চলো তোমাদের সাথে তাহলে আবার পরে কথা হবে, এখন আমিও একটু বিস্কুট খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, বাড়িতে আসার মানে বাড়ি থেকে আসার সময় কিছু খাওয়া হয়নি, তাই ভাবছি এখন একটু খেয়ে নেবো। চলো তাহলে পরে কথা বলছি আবার। আমরা বেথুয়া চলে এসেছি, আর এখন দেখো টোটো করে যাচ্ছি আমাদের বাড়ি, কারণ বেথুয়া স্টেশন থেকে আমাদের বাড়িটা অনেকটাই ভিতরে, তা কত 25 মিনিট মতো লেগে যাবে টোটোতে। আর দাঁড়াও তোমাদের চারিপাশটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না এখান দিয়ে যেতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমরা দেখো শুধু। Thank you.
বেজে গেছে 10:18, আর একটু আগেই আসলাম, বাড়ি পৌঁছে গেছি আমরা। আর মা একটু লেবু শরবত করেছিল, তো এসে লেবু শরবত খেলাম, খেয়ে একটু ফ্যানের নিচে বসেছিলাম। এখনও চেঞ্জ করিনি, ভাবছি একবারে স্নান করে নেবো বাথরুমে ঢুকে। তা এখন মামুনি গেছে বাথরুমে, একটু হাত পা ধোবে, তারপরে চেঞ্জ করে নেবে। খুব গরম, তাও আমাদের বাড়িতে এসেছি, এখানে তাও একটু গরমটা কম আছে, কিন্তু যে ট্রেনে আস্তে আস্তে প্রচণ্ড গরম লাগছিলো, মানে কি বলবো, ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে সবারই আস্তে আস্তে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কেমন অবস্থা। তা আমি এখন যাবো বাথরুমে, ঢুকবো, চেঞ্জ করবো, ভাবছি স্নান করে নেবো, তারপরেই খাবো। খিদে অতটা পাইনি, যেহেতু এসেই দু গ্লাস শরবত খেলাম, তাই জল খেয়ে আর কি পেটটা ভরে গেছে, তাই ভাবছি একবার স্নান করে নিই, তারপরেই ভাত খাবো। আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, আর এদিকটা ওইদিকটা ঘুরিয়ে দেখাবো পরে, যদি বিকালবেলায় আমি ঝুঁকি বেরোই ঘুরতে তাহলে তোমাদের দেখাবো, আর না হলে কালকে দেখাবো, কালকে ঘুরতে যাব, যেহেতু আজকে আর ভালো লাগছে না ঘুরতে যেতে, তার জন্য। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে কথা বলবো, এখন স্নান করে নিই। স্নান করে চলে এসেছি আর বসে পড়েছি দেখো খেতে। মা রান্না করেছে আজকে সকালবেলায় ডিমের অমলেট, আলু সিদ্ধ আর ডাল। ওহ, যা টেস্টি হয়েছিল না ডালটা। আর এই দেখো সকালে খাওয়া হলো, আর ঠাকুমা দেখো জাম এনে দিয়েছে, তা গাছের জাম, পাশে বাড়ি, ওই বাড়িতেই জাম গাছ আছে, তো ওখান থেকে জামগুলো এনে দিয়েছে দেখো। এখন বেজে গেছে 5টা, আর আমরা এখন সবাই মিলে একটু এসেছি মাঠে ঘুরতে, মানে আমাদের বাড়ির পাশেই মাঠ, তাই সবাই মিলে ঘুরতে এসেছি। ওই দেখো এখানে সবাই বসে আছে, আর আমি একটু তোমাদের সাথে ভাবলাম কথা বলে নিই, কারণ অনেকক্ষণ কথা বলা হয়নি। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কি কথা বলা হয়নি, তাই এখন চলে আসলাম একটু কথা বলতে। আর কি বলবো, মাঠে এত ভালো লাগছে, মানে সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আর এখন দেখো মাঠগুলো সব ফাঁকা, কোনো কিছু মানে বোনা নেই আর কি, মানে কি সব কেটে ফেলেছে, ধান ছিল তো ধান সব কেটে ফেলেছে, তাই আর কি এই মাঠে এসে সব বসে আছি। আর ও সামনের ওইদিকে সব পাট ক্ষেত আছে, মানে পাটের জমি, তো ওইগুলো আর কি আছে, পাট তো এখনও কাটতে অনেক দেরি আছে, আর ধানগুলো সব কেটে ফেলেছে। আর দাঁড়াও দেখাচ্ছি, উই দেখো কোথায় দেখো, উই দেখো বাচ্চারা সবাই খেলা করছে ওখানে, তা আমরা এখান থেকে বসে বসে দেখছি। মানে ছোটোবেলায় আমরাও খেলতাম ওইরকম মাঠে সবাই মিলে দৌড়ে দৌড়ে, তা ওরাও খেলছে, বেশ ভালো লাগছে, ইচ্ছেও করছে যে আমরা খেলি, কিন্তু পারবো তো না, ওরা ছোটো ছোটো, ওরা খেলাও নেবে না আমাদের, তাই আর কি যাচ্ছি না, তাই কিছুক্ষণ এখানে থাকবো, হাঁটাহাঁটি করবো। আর সত্যি বলছি এত ভালো লাগছে এই মাঠে এসে, দারুণ লাগছে, দারুণ। ওরকম মামনি, বাপি, আমার মা, আমার একটা দিদি, আবার ঝুপকি, ওরা সবাই ওই যে আলের ওখানে বসে আছে, আর কত যে ছেঁচির শাক এই আলগুলোতে। আর আমাদের ওখানে তো ছেঁচির শাক পাই না, তোমাদের তো একদিন দেখাচ্ছিলাম যে বাড়ির ওখানে ছেঁচির শাক তুলছিলাম, তা সব অল্প অল্প থাকে, আর এখানে তো একদম মানে ভর্তি, ছেঁচির শাকে ভর্তি, পাট শাক কত, কচুর শাক। তা বাপি এখানে মাঠে এসে বলছে, পিউ কচুর শাক খাওয়াতে হবে, কিন্তু কত কচুর শাক গাছ এখানে, ওই দেখো ওখানে যে দাঁড়িয়ে আছে তার পিছনে যে গাছগুলো দেখছো না, অনেকটা দূরে, তাই বুঝতে পারছে না হয়তো, ওগুলো সব কচুর শাক, তা তুলে নিয়ে গিয়ে খাওয়াতে হবে একদিন। আমাদের এদিকে গ্রাম, এদিকে তো সব এরকমই থাকে, সব তুলে নিয়ে এসেই খায়। আর আমার শ্বশুরবাড়ি ওইদিকে তো শহর, তখন সব কিছু কিনে খেতে হয়, এমনি বিনা পয়সায় কিছুই খাওয়া যায় না। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো, এখন একটু গল্প করি সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, দিদিগুলোর সাথে, জামাইবাবুরা এসেছে, তাই আর কি গল্প আড্ডা হচ্ছে, তাই তোমাদের সাথে অত কথা বলা হচ্ছে না, তাই মাঠে এসেছি, ভাবলাম একটু কথা বলেই নিই, অনেকক্ষণ আগে যেহেতু কথা হয়েছে। চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো, আমরা একটু আনন্দ করে নিই এখন। চারিপাশটা দেখো কত সুন্দর, বেজে গেছে 11:30, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি, মামনি, বাপি, ঝুপকি ওরাও সব শুয়ে পড়েছে, মা আর আমি ঘোরাঘুরি করছিলাম, মা আসলে বাসন মাজছিল, তাই মায়ের কাছে দাঁড়িয়েছিলাম, তা মায়ের বাসন মাজা হয়ে গেছে, মা ওই ঘরে গিয়ে শুয়ে পড়লো, আর আমিও চলে এসেছি আর কি ঘরে, তোমাদের দাদাভাই তো আগেই এসে শুয়ে পড়েছে, ওর একটা ঘুমও দেওয়া হয়ে গেছে, তা আমিও এখন শুয়ে পড়বো, অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটা এখনও এডিট করা হয়নি, জানি না কালকে কখন ছাড়তে পারবো।
তা চেষ্টা করব ছাড়ার একটার মধ্যে, না পারলে কি আর করা যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।